অনেকেই হয়তো ভাবছিলেন করোনা ব্যাপারটা বোধহয় এবার সত্যিই শেষ, কিন্তু মানে সাম্প্রতিক কিছু খবর, কিছু পরিসংখ্যান আবার যেন একটু অন্যরকম ইঙ্গিত দিচ্ছে, আবার কিছু নতুন ভেরিয়েন্টের কথাও শোনা যাচ্ছে। তো প্রশ্ন উঠছে, আসলেই কি করোনা ভাইরাস আবার ছড়াচ্ছে? শুরুতে একটু বিশ্ব পরিস্থিতিটা দেখি। WHO সর্বশেষ রিপোর্ট কি বলছে, আর এই যে নতুন ভেরিয়েন্টের কথা বললেন, কোনটা ছড়াচ্ছে দ্রুত? দেখুন, WHO থেকে যা জানা যাচ্ছে সেটা হলো 2025 সালের মে মাসের দিকে বিশ্বজুড়ে করোনা টেস্ট পজিটিভিটির হারটা, হ্যাঁ মানে যতগুলো টেস্ট হচ্ছে তার মধ্যে কত শতাংশ পজিটিভ, সেই হারটা গত বছরের জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে গেছিল। প্রায় 73টা দেশে এই হারটা ছিল 11% কাছাকাছি। ও, এটা তো বেশ উঁচু হার। হ্যাঁ, বেশ উঁচু, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়া, যেমন ধরুন ভারত, মালদ্বীপ, থাইল্যান্ড, এই অঞ্চলগুলোতে সংক্রমণের একটা বেশ ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। আচ্ছা, আর আপনি যে ভ্যারিয়েন্টের কথা বলছিলেন, হ্যাঁ, NB.1.8 নামে একটা নতুন ভ্যারিয়েন্ট বেশ দ্রুত ছড়াচ্ছে। মানে বিশ্বজুড়ে ভাইরাসের যে স্যাম্পলগুলো সিকোয়েন্সিং করা হচ্ছে তার প্রায় 10% এই ভ্যারিয়েন্টটা পাওয়া যাচ্ছে এখন। তার মানে এটা বেশ ভালোই ছড়িয়েছে। ঠিক। এদের বৈশিষ্ট্য হলো এরা খুব দ্রুত ছড়াতে পারে, আর আগের টিকা বা সংক্রমণ থেকে যে অ্যান্টিবডি তৈরি হয় সেগুলোকে ফাঁকি দিতে পারে, যেটাকে বলে ইমিউন এসকেপ, তাই হয়তো এত সহজে ছড়াচ্ছে। বুঝতে পারছি। ভারতে কি অবস্থা, সেখানেও কি একই চিত্র? ভারতেও জুনের শুরুর দিকে সক্রিয় রোগীর সংখ্যাটা একটু বেড়েছে, মানে ধরুন 4,866 থেকে বেড়ে প্রায় 5,364 হয়েছিল, আর সেখানেও এই NB.1.81 আর আরেকটা LF.7 ভ্যারিয়েন্টের কথাই বেশি শোনা যাচ্ছে। তাহলে বিশ্বজুড়ে আর বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশ ভারতেও একটা নড়াচড়া দেখা যাচ্ছে। আচ্ছা, এবার একটু বাংলাদেশের দিকে তাকাই, এখানে পরিস্থিতিটা কেমন? এখানেও কি সংক্রমণ বাড়ছে? বাংলাদেশেও যা জানা যাচ্ছে মে মাস থেকে সংক্রমণ একটু বেড়েছে, খুব বেশি না হলেও একটা পরিবর্তন তো বটেই। কতটা বেড়েছে, মানে কোনো সংখ্যা আছে কি? হ্যাঁ, এপ্রিলে যেমন মোট 30 জনের সংক্রমণ ধরা পড়েছিল, সেখানে মে মাসে সংখ্যাটা বেড়ে দাঁড়ায় 86 জনে। ও, বেশ খানিকটা বেড়েছে তাহলে। হ্যাঁ, আর জুনের শুরুতে একজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে দুঃখজনকভাবে। এখানে কি নতুন কোনো ভ্যারিয়েন্ট পাওয়া গেছে? হ্যাঁ, এখানে XFG আর XFC নামে নতুন দুটো ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এগুলো আসলে অমিক্রন JN1 এরই আরও নতুন সংস্করণ বা সাব ভ্যারিয়েন্ট বলতে পারেন। XFG আর XFC, মানে ভ্যারিয়েন্টের পর ভ্যারিয়েন্ট এসেই চলেছে। ঠিক। এই যে এত নতুন নতুন ভ্যারিয়েন্টের কথা আসছে, NB.1.8.1, XFG, XFC, একটু যদি সংক্ষেপে বলতেন ভাইরাস জিনিসটা আসলে কি, আর এই করোনা ভাইরাস কেন এত আলোচিত? দেখুন, ভাইরাস কিন্তু খুব অদ্ভুত একটা জিনিস। এটা আসলে পুরোপুরি জীবন্ত কোষ নয়, আবার একদম জড়ও নয়। বলতে পারেন জীব আর জড়ের মাঝামাঝি একটা অবস্থা। এটা একটা অতি ক্ষুদ্র কণা। এর নিজের কোনো কোষ নেই, নিজের কোনো বিপাকক্রিয়া বা মেটাবলিজম নেই। বেঁচে থাকতে আর বংশবৃদ্ধি করতে এর সবসময় একটা জীবন্ত হোস্ট বা পোষক কোষের প্রয়োজন হয়। মানে অন্য কারো শরীরের ভেতরে ঢুকে তারপর সে বংশবৃদ্ধি করে। ঠিক তাই। এর গঠনটাও খুব সরল। ভেতরে থাকে জেনেটিক উপাদান, করোনা ভাইরাসের ক্ষেত্রে সেটা হলো RNA, আর বাইরে থাকে একটা প্রোটিনের খোলস বা আবরণ, যাকে বলে ক্যাপসিড। RNA DNA নয় করোনা ভাইরাসের ক্ষেত্রে? হ্যাঁ, RNA। আর এই RNA ভাইরাসের একটা বৈশিষ্ট্য হলো এদের জেনেটিক উপাদানে পরিবর্তন বা মিউটেশনটা বেশ সহজে আর দ্রুত ঘটতে পারে। ওহ, এই কারণেই কি এত নতুন নতুন ভ্যারিয়েন্ট তৈরি হয়? হ্যাঁ, এটাই মূল কারণ। এই যে আমরা NB.1.8.1 বা XFG XFC-র কথা বলছি, এগুলো ওই মিউটেশনের ফলে তৈরি হওয়া নতুন রূপ। আর করোনা নামটা এসেছে এর চেহারা থেকে। এর বাইরের দিকে কাঁটার মতো যে স্পাইক প্রোটিন থাকে সেগুলো দেখতে অনেকটা মুকুটের মতো লাগে। ল্যাটিন শব্দ করোনা মানে তো মুকুট বা ক্রাউন। আচ্ছা, ইন্টারেস্টিং। আর SARS-CoV-2 মানে যে ভাইরাসটা COVID-19 রোগটা ঘটায়, সেটা তুলনামূলকভাবে নতুন ছিল আমাদের ইমিউন সিস্টেমের কাছে আর খুব সহজে ছড়াতে পারত।
এই দুটো কারণে এটা এতটা ভয়ঙ্কর হয়ে উঠেছিল। এটা মূলত শ্বাসনালীতে সংক্রমণ ঘটালেও আমরা দেখেছি এটা ফুসফুস ছাড়াও হার্ট, কিডনি এমনকি নার্ভাস সিস্টেমকেও কিন্তু আক্রমণ করতে পারে। এর আগেও অবশ্য সার্স আর মার্স নামে অন্য দুটো করোনা ভাইরাস এসেছিল, তারাও মহামারী ঘটিয়েছিল, তবে সেগুলোর ব্যাপ্তি এতটা ছিল না। আমরা কেন মানে বারবার এই একই ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছি? এই যে নতুন নতুন ভাইরাস আসছে, মহামারী, আবার প্রাকৃতিক দুর্যোগও তো লেগে আছে। বিজ্ঞান বা বিশেষজ্ঞরা ঠিক কি বলছেন এই নিয়ে? কেন এই সমস্যাগুলো ফিরে ফিরে আসছে? ভাবলে মনে হয় একসময় তো মানুষ প্রকৃতির সঙ্গে মানিয়ে চলত, তাই না? কিন্তু এখন উন্নয়নের নামে মানে আমরা কি সেই ভারসাম্যটা নষ্ট করে ফেলছি? ধরুন বন কেটে রাস্তা বানাচ্ছি, শহর বড় করছি। ঠিক, আর বিজ্ঞানের দিক থেকে যদি দেখি, ভাইরাসগুলো কিন্তু মানে টিকে থাকার জন্য অসাধারণ ক্ষমতা রাখে। ওরা খুব দ্রুত নিজেদের বদলে ফেলতে পারে, এই যে মিউটেশন বলি আমরা। এর ফলে নতুন পরিবেশে বা নতুন কোনো প্রাণীর শরীরে বাসা বাঁধাটা ওদের জন্য বেশ সহজ হয়ে যায়। এই ধরুন করোনা ভাইরাসের কথায়, বাদুর থেকে এলো মানুষে, তারপর দেখুন কত রকম ভ্যারিয়েন্ট, ডেল্টা, অমিক্রন। এটা আসলে ওদের টিকে থাকার একটা নিরন্তর লড়াই। আর এই যে ওরা বদলে যাচ্ছে বা নতুন হোস্ট খুঁজছে, এর সুযোগটা কি আমরাই করে দিচ্ছি? যেমন ধরুন বন উজাড় করা, এর ফলে কি হচ্ছে, বন্যপ্রাণী আর মানুষ একদম কাছাকাছি চলে আসছে। একদম, আর এই কাছাকাছি আসার ফলেই কিন্তু জুনোসিস মানে প্রাণী থেকে মানুষের রোগ ছড়ানোর আশঙ্কাটা বাড়ছে। বাদুরের ব্যাপারটা তো আমরা দেখলামই। ঠিক, আর শুধু তো বন উজাড় নয়, এই যে শহরগুলো বড় হচ্ছে, এক জায়গায় গাদাগাদি করে এত মানুষ। হ্যাঁ, জনসংখ্যার ঘনত্ব, এটাও রোগ দ্রুত ছড়াতে সাহায্য করে। এগুলো তো ভাইরাসকে পুরো পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে চোখের পলকে। ঠিক তাই, এর সাথে আবার যোগ হয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাব, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা দিক। নেচার ক্লাইমেট চেঞ্জ জার্নালের একটা গবেষণা বলছে, আমাদের পরিচিত যে সংক্রামক রোগগুলো আছে তার প্রায় 58% ছড়ানোর পেছনে জলবায়ু পরিবর্তনের ভূমিকা আছে। ও আচ্ছা, তার মানে? মানে তাপমাত্রা বাড়ার ফলে মশা বা ধরুন বাদুড়ের মতো রোগবাহকেরা নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে আর ভাইরাস বয়ে নিয়ে যাচ্ছে। বুঝতে পারছি। আবার জীববৈচিত্র্য যখন কমে যাচ্ছে মানে বিভিন্ন প্রাণী কমে যাচ্ছে, তখন ভাইরাসগুলো নতুন আশ্রয় খুঁজছে, আর মানুষ তো সহজলভ্য আশ্রয়। তার মানে আমরাই সহজ টার্গেট হয়ে উঠছি। অনেক বিশেষজ্ঞ তো একই কথা বলছেন। আমি দেখছিলাম ক্রিস্টিন ক্রুডার জনসন, উনি বলছেন যে প্রকৃতির স্বাভাবিক বাধাগুলো যখন আমরা ভেঙে দিচ্ছি তখনই ভাইরাসের পথ খুলে যাচ্ছে। হ্যাঁ, বলেছেন। ইউনেস্কো কুরিয়ারেও একই ধরনের কথা লেখা হয়েছে, আমরা নিজেরাই বিপদ ডেকে আনছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সিডিসি, জনস হপকিন্স সবাই তো একমত, পরিবেশ রক্ষা, জনসংখ্যা নিয়ন্ত্রণ, ভ্রমণ বা পশুপালনের নজরদারি, এগুলো না করলে সামনে আরও বিপদ। সংবাদ মাধ্যমগুলো তো স্বাস্থ্যবিধির কথা বলছে নিশ্চয়ই? হ্যাঁ, স্বাস্থ্য অধিদপ্তর থেকেও সাধারণ স্বাস্থ্যবিধি মানার কথাই বলা হচ্ছে। কিন্তু মানে এই নতুন উপধরনগুলো নিয়ে আলাদা করে কোনো সরকারি সতর্কতা বা খুব বড় কোনো প্রচার চোখে পড়ছে না তেমন। তাহলে মূল প্রশ্নটা এসেই যায়, যদি আমরা না বদলাই, যদি এভাবেই চলতে থাকে সব, তাহলে কি হবে? মানে আরো ঘন ঘন মহামারী আসবে? আশঙ্কা তো সেটাই, স্বাস্থ্য ব্যবস্থার উপর একটা বিরাট চাপ পড়বে, অর্থনীতিতেও প্রভাব পড়বে। প্রকৃতি হয়তো এভাবেই তার ভারসাম্য ফেরানোর চেষ্টা করছে, কে জানে। সমাধানের পথ কি তাহলে? কিছু তো নিশ্চয়ই করার আছে। পথ তো আছেই, ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত। মানে আমাদের নিজেদের ভোগ কমাতে হবে, সাধারণ স্বাস্থ্যবিধি যেমন হাত ধোয়া, ভিড়ের জায়গায় গেলে মাস্ক পরা, এগুলো তো জরুরি। আর নতুন ভেরিয়েন্ট থেকে বাঁচতে আপডেটেড টিকা বা বুস্টার নেওয়া যেতে পারে, ঘরে ঠিকমতো বাতাস চলাচল করানো, উপসর্গ দেখা দিলে পরীক্ষা করানো, আলাদা থাকা, এগুলো গুরুত্বপূর্ণ। এগুলো তো দেরও ব্যক্তিগত চেষ্টা, কিন্তু বড় পরিসরে সেখানে দরকার মানসিকতার পরিবর্তন আর রাষ্ট্রীয় উদ্যোগ। পরিবেশ বান্ধব আইন কঠোরভাবে প্রয়োগ করা, সবুজ শহর তৈরি, স্বাস্থ্য গবেষণায় আরও বেশি বিনিয়োগ, বন্যপ্রাণী সংরক্ষণ, অনেক কিছু করার আছে। সবচেয়ে জরুরি বোধহয় প্রকৃতিকে শত্রু না ভাবা, তাই না? একদম।
প্রকৃতিকে ভালোবাসতে হবে, বিজ্ঞান যা বলছে সেটা মানতে হবে, গুজব থেকে দূরে থাকতে হবে, সম্মিলিত চেষ্টা দরকার। তাহলে সার কথা এটাই দাঁড়াচ্ছে যে প্রকৃতি আসলে আমাদের ভুলগুলো ধরিয়ে দিচ্ছে আয়নার মতো। এই সংকেত যদি আমরা বুঝতে পারি, নিজেদের বদলাতে পারি, তাহলে হয়তো ভবিষ্যৎটা একটু অন্যরকম হবে। না হলে এই ভাইরাস হয়তো আমাদের জীবনের এক নিয়মিত অতিথি হয়েই থেকে যাবে। কথায় বলে না, নিজের মধ্যে বদলানো, পৃথিবী আপনা আপনিই বদলাবে। শেষে একটা প্রশ্ন রেখে যাই ভাবার জন্য। এই যে আমরা ব্যক্তিগত সতর্কতা বা জনস্বাস্থ্য ব্যবস্থার উন্নতির কথা বলছি, এগুলো তো জরুরি, কিন্তু যেহেতু সমস্যাটার মূল কারণ মানুষের কার্যকর্ম আর পরিবেশের পরিবর্তন, তাহলে কি আমাদের আরও গভীরে যেতে হবে? মানে আমাদের খাদ্য উৎপাদন পদ্ধতি, আমরা যেভাবে শহর বানাই, যেভাবে ব্যবসা বাণিজ্য করি, এই মৌলিক ব্যবস্থাগুলোতেও কি বড় ধরনের পরিবর্তন আনা দরকার, যাতে ভবিষ্যতের মহামারীকে আমরা গোড়া থেকেই আটকাতে পারি? এটা নিয়ে বোধহয় আমাদের সবার ভাবা উচিত।